আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওটি যে সকল শিক্ষার্থীবৃন্দের 2022 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যে জানেন যে 2022 সালের এসএসসি পরীক্ষার রুটিন অলরেডি প্রকাশ করা হয়েছে। এই রুটিনটি প্রকাশ করা হয়েছে 27/4/2022 খ্রিস্টাব্দ তারিখে। এখানে আপনারা এই বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ নোটিশটি দেখতে পাচ্ছেন, 2022 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, 2022 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ প্রিভিয়ার্স, আমি এই সময়সূচিটি এখন আপনাদের মাঝে শেয়ার করব। অর্থাৎ যে সকল শিক্ষার্থী বৃন্দের 2022 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয়ার্স, আমি এখনই মূল ভিডিওতে চলে যাব। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে এখানে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ প্রিয়ার্স, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হবে 19/6/2022 খ্রিস্টাব্দ তারিখ, অর্থাৎ রবিবার। তো এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা। তারপর 20/6/2022 খ্রিস্টাব্দ সোমবার বাংলা দ্বিতীয় পত্র, এখানে আপনার বিষয় কোড দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার যে বিষয় পরীক্ষা হবে সেই বিষয়ের বিষয় কোড এখান থেকে আপনি মিলিয়ে নেবেন, তারপর আপনারা সেই রুটিন মোতাবেক পরীক্ষা অংশগ্রহণ করবেন। তো প্রিয়ার্স, আমি যদি সম্পূর্ণ রুটিনটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই তাহলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনারা এই রুটিনটি রেখে দিতে পারবেন। এছাড়াও আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই রুটিনের পিডিএফ লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যে বিভাগে পড়াশোনা করো অর্থাৎ সায়েন্স আর কমার্স, সে সেই বিভাগের রুটিনটি এখান থেকে ভালো করে দেখে নেবে, তারপর তোমরা এই রুটিনটি এখান থেকে কালেক্ট করতে পারবে। এখানে রয়েছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি, সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 13/7/2022 বুধবার হতে 19/7/2022 মঙ্গলবার পর্যন্ত। উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 20/7/2022 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে হাতে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখা জমা দিতে হবে। সময় প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে। স্থান স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ যে কেন্দ্রে বা ভেন্যুতে তথ্য পরীক্ষা দিয়েছে। সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলা বাদক ও শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল 9:30টায় কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে, কোনো ক্রমেই তথ্য পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। তো প্রিয়ার্স, এখানে আপনারা কিছু বিশেষ নির্দেশাবলী দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, এগুলো আপনারা এখান থেকে ভালো করে পড়ে নেবেন অর্থাৎ দেখে নেবেন। আপনারা 1 নম্বরে দেখতে পাচ্ছেন, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 2 নম্বরে সে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 3 নম্বরে সে প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনী অর্থাৎ MCQ পরীক্ষার ক্ষেত্রে সময় 20 মিনিট এবং সৃজনশীল বা রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে সময় 1 ঘন্টা 40 মিনিট বরাদ্দ থাকবে। তো প্রিভিয়াস, এখান থেকে আপনারা এই নির্দেশাবলীগুলো ভালো করে দেখে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্বাক্ষর করেছেন প্রফেসর SM আমিনুল ইসলাম আহ্বায়ক, আন্তঃশিক্ষা বোর্ড, পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা।
এপ্রিল মাসে আপনার 2022 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষার রুটিনটি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমি এই রুটিনটি আপনাদেরকে আবারও ভালো করে দেখে দিচ্ছি, আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। আর এই রুটিনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো প্রিয়ার্স, আমি ভিডিওটা লম্বা করবো না, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে সবাই তাই শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।